হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা ভীষণই ইন্টারেস্টিং টপিক। এতদিন আমি যতগুলো ভিডিও বানিয়েছি সেগুলোতে ধরুন হয় হেয়ার প্যাক, হেয়ার মাস্ক, ফেস প্যাক, ফেস মাস্ক বা হেয়ার স্পা, এই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করেছি। এগুলো সবগুলোই কিন্তু আপনার এক্সটার্নাল যে বিউটি রয়েছে সেগুলোকে এনহ্যান্স করে। কীভাবে আপনি আপনার ইন্টারনাল যে সিস্টেম সেটাকে বুস্ট করে কি ভেতর থেকে নিজেকে কীভাবে আপনি সুন্দর করে তুলবেন, নিজেকে আরও বেশি কীভাবে ফিট রাখতে পারেন, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি যে ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জল পান বা ড্রিঙ্কিং ওয়াটার। একজন ছেলের জন্য আমাদের সারাদিনে কিন্তু 3.5 লিটার জলের প্রয়োজন হয়, আর ওমেনদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু 2.5 লিটার জলের প্রয়োজন হয়। আমরা সবাই জানি যে ওয়েট লসের জন্য আমরা কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার এই থেরাপিটা কিন্তু অ্যাপ্লাই করি। জল আপনার মেটাবলিক রেটটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, তার ফলে কিন্তু আপনি আপনার ক্যালোরি কিন্তু লস করতে পারেন। তখন আমাদেরকে সারাদিনে 2 থেকে 3 লিটার জল খেতে হয়, তো বিষয়টা ভীষণ বোরিং হয়ে যায় আমাদের কাছে। তো টুডে আই থট হোয়াই নট মেক ওয়াটার মোর ইন্টারেস্টিং। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডিটক্স ওয়াটারের রেসিপি, কীভাবে আপনি ডিটক্স ওয়াটার বানিয়ে আপনার স্কিনটাকে আরও বেশি গ্লোয়িং করে তুলতে পারেন এবং আরও অনেক বেশি ফিট থাকতে পারেন, এবং আপনি আপনার বেলি ফ্যাটটাকেও কিন্তু কমাতে পারেন। আপনারা ভাবছেন যে ডিটক্স ওয়াটারটা আবার কি, তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ডিটক্স ওয়াটারটা কি। ডিটক্স ওয়াটার আর কিছুই নয়, ডিটক্স ওয়াটার হলো একটা ফ্রুট ইনফিউজড ওয়াটার। আপনি যে কোনো ধরনের মৌসুমি ফল বা আপনার কিচেনে থাকা লেবু, শসা, আদা, এই সমস্ত কিছুকে একটা কাঁচের জারওয়ালা বোতলের মধ্যে খোসা না ছাড়িয়ে কিন্তু স্লাইস করে জলের মধ্যে এই সমস্ত জিনিসগুলো, এইভাবে আপনি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একটা জলের মধ্যে সারা রাত রাখতে পারেন, বা আপনি 7 থেকে 8 ঘন্টা কিন্তু রাখতে পারেন, কিন্তু ফ্রিজেও রাখতে পারেন বা কিন্তু রুম টেম্পারেচারেও এটাকে রাখতে পারেন। তো 7 থেকে 8 ঘন্টা রাখার পর বা ওভারনাইট রাখার পর গিয়ে কিন্তু আপনি এই জলটাকে কিন্তু খাবেন। তো কীভাবে আপনি একটা টেস্টি ইয়ামি ডিটক্স ওয়াটার বানাতে পারেন, তাহলে বেশি দেরি না করে একবার ভিডিওটা আমরা স্টার্ট করি। সবার প্রথমে আমি বানিয়ে নেব ভীষণ কমন একটা ডিটক্স ওয়াটার। এই ডিটক্স ওয়াটারটা আপনাকে গ্লোয়িং স্কিন দেবে। ডিটক্স ওয়াটার যে কোনো ছেলে বা মেয়ে উভয়ই কিন্তু খেতে পারে। তো এই ডিটক্স ওয়াটারটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটা গন্ধরাজ লেবু, তারপর নিয়েছি একটা শসা, তারপর নিয়েছি পাতি লেবু, তারপর নিয়েছি মিন্ট অর্থাৎ পুদিনা পাতা, আর তারপর নিয়েছি আদা। এই সমস্তগুলোকে আমি কিন্তু স্লাইস করে নেব। আর আমি আগেই বলেছি যে ডিটক্স ওয়াটার কিন্তু আপনাকে কাঁচের জার বা কাঁচের বোতলের মধ্যেই বানাতে হবে। কোনো প্লাস্টিক বোতল বা কোনো তামা বা কোনো মেটালের জিনিস আমরা এখানে ব্যবহার করব না, কারণ আমি যেহেতু এখানে কাটা ফলগুলো ইউজ করছি, তো বিভিন্ন পাত্রে যদি আমি রাখি মেটালে তাহলে রিয়াকশন হতে পারে, সেই জন্য কিন্তু কাঁচের বোতল বা কাঁচের জারই আমরা ইউজ করব। এবারে আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে স্লাইস করে কেটে নেব। এই সবগুলোকে আমি কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি। এই ডিটক্স ওয়াটারটা বানাতে আমি ব্যবহার করছি শসা। শসা আমাদের ত্বককে হাইড্রেটেড ও ময়েশ্চারাইজ রাখে। শসার বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং পটাশিয়াম, যা আমাদের ফাইন লাইন্স, রিঙ্কেল সহ বার্ধক্যের বিভিন্ন ছাপ দূর করে আমাদের ত্বককে উজ্জ্বল রাখে। আর নেক্সট আমি এখানে ইউজ করেছি লেবু। লেবুতে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের কুচকে যাওয়া, বয়সের বলিরেখা কমাতে সাহায্য করে। আর যাদের ড্রাই স্কিন রয়েছে তারা এই ডিটক্স ওয়াটারটা খেলে দেখবেন, কয়েকদিনের মধ্যে আপনার ড্রাইনেস কিন্তু অনেকটাই কম হয়ে যাবে এবং আপনার ত্বকের যে হারানো গ্লো ছিল সেটাও কিন্তু আপনারা নিমে এসে ফিরে পাবেন। আর আমি এখানে ইউজ করেছি পুদিনা পাতা। পুদিনা পাতা যদি আপনার না থাকে তাহলে আপনারা স্কিপ করে কিন্তু তুলসী পাতা ইউজ করতে পারেন। পুদিনা পাতার মধ্যে রয়েছে উচ্চ মাত্রায় স্যালিসিলিক অ্যাসিড, যা আপনার ব্রণ দূর করে। নেক্সট আমি এখানে ইউজ করেছি আদা। আদা একটা অ্যান্টি এজিং উপাদান এবং অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের শরীর থেকে টক্সিন বের করে এবং আমাদের মুখে রক্ত সঞ্চালনের মাত্রা কিন্তু বাড়ায়। আপনি যেই ফলটা বেশি খেতে পছন্দ করেন সেটার পরিমাণ আপনি বাড়াতে পারেন, আবার যেটা খেতে পছন্দ করেন না সেটার পরিমাণ আপনি কমাতে পারেন, অর্থাৎ পুরোটাই হবে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী। Thank you.
ফাস্ট ডিটক্স ওয়াটারটা বানানো আমার কমপ্লিট। আপনারা যেভাবে জল খান ঠিক একইভাবে জলের পরিবর্তে ডিটক্স ওয়াটারটা আপনারা খেতে পারেন। আর যারা ধরুন ডায়েট করছেন বা জিম করছেন তারাও কিন্তু জলের পরিবর্তে যদি ডিটক্স ওয়াটার খান তাহলে কিন্তু আরও বেশি আপনাদের কার্যকরী হবে। এই ওয়েট লসের জন্য আমি যে ডিটক্স ওয়াটারটা বানাচ্ছি তার জন্য আমি নিয়েছি শসা, আর নিয়েছি লেবু আর পুদিনা পাতা। এই ডিটক্স ওয়াটারটা কিন্তু আপনার মেদ অনায়াসেই ঝরাবে, কারণ আমরা জানি যে শসা যদি আপনি কোনো খাওয়ার আগে যদি আপনি শসা খান তাহলে আপনার খিদেটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে। তো শসা আমাদের কিন্তু খিদে কমাতে সাহায্য করে। লেবুতে থাকা পলিফেনলস কিন্তু লিভারের ফ্যাট কমাতে বা বার্ন করতে সাহায্য করে, আর পুদিনা পাতাও কিন্তু আমাদের ফ্যাট কমাতে সাহায্য করে। পুদিনা পাতার মধ্যে রয়েছে মেন্থল যেটা কি না আমাদের ফ্যাট কমাতে কাজ করে। আমার সেকেন্ড ডিটক্স ওয়াটারও কিন্তু রেডি, আর আমি আগে একবার পুদিনা পাতা অ্যাড করেছি, নেক্সট আমি গার্নিশিংয়ের জন্য কিন্তু পুদিনা পাতাটা অ্যাড করে দিচ্ছি। তাহলে দেখুন জিনিসটা দেখতে ভীষণই রিফ্রেশিং লাগবে। নেক্সট আমি যে ডিটক্স ওয়াটারটা বানাবো, ডিটক্স ওয়াটারটা বানাতে আমার লাগবে আদা আর পুদিনা পাতা। আমি আগেই বলেছি যদি আপনার পুদিনা পাতা না থাকে তাহলে আপনারা কিন্তু তুলসী পাতা ইউজ করতে পারেন। আমি এখানে পুদিনা পাতা ইউজ করছি। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কিন্তু সবাই ইমিউনিটি শব্দটার সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছি, যে প্রত্যেকদিন আমরা শুনছি যে কীভাবে আপনি আপনার ইমিউনিটিকে বুস্ট করতে পারবেন, কীভাবে আপনি আপনার ইমিউনিটিকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারবেন। আদা কিন্তু আপনার যদি গলা ব্যথা থাকে বা আমাদের যদি পেটের প্রবলেম থাকে তাহলে সেটাকে কিন্তু সলভ করবে, কারণ আমরা আগে ছোটোবেলা থেকেই দেখেছি যে আমাদের ঠান্ডা লাগলে মারা কিন্তু আমাদেরকে আদা আর নুন খেতে দিত। আদা কিন্তু আপনার ঠান্ডা লাগার হাত থেকেও আপনাকে রক্ষা করবে। এই পুদিনা পাতার মধ্যে যেহেতু মেন্থল রয়েছে, মেন্থল মে হেল্প বুস্ট ইয়োর ডাইজেশন। নেক্সট আমি যে ডিটক্স ওয়াটারটা বানাচ্ছি, এই ডিটক্স ওয়াটারটা যাদের ধরুন অ্যাকনে বা পিম্পলসের সমস্যা রয়েছে তাদের জন্য ভীষণই কার্যকরী। আর আমরা জানি যে যাদের স্কিনটাতে বেশি পরিমাণে অয়েল হয় তাদের কিন্তু পিম্পলস হওয়ার চান্সেসটা বেশি থাকে। আর আমি এই ডিটক্স ওয়াটারটাতে যেহেতু পুদিনা পাতা ইউজ করছি, পুদিনা পাতা আমাদের ত্বকের অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের যে ব্রণ সংক্রমণ রয়েছে সেগুলোকে ঠেকাতে সাহায্য করে। আমি আপনাদের সঙ্গে চার ধরনের ডিটক্স ওয়াটারের রেসিপি শেয়ার করলাম। আপনাদের যেই ধরনের ডিটক্স ওয়াটার প্রয়োজন আপনার স্কিনের জন্য, বা আপনি যদি ফিট থাকতে চান আপনার যে ধরনের ডিটক্স ওয়াটার প্রয়োজন, আপনি সেই রেসিপিটা আপনি দেখুন এবং সেই রেসিপিটা আপনি ফলো করুন। তাহলে দেখবেন যে আপনি বেস্ট রেজাল্ট কিন্তু দেখতে পাবেন এবং জলের পরিবর্তে ডিটক্স ওয়াটার খাওয়া স্টার্ট করুন। এই ডিটক্স ওয়াটারটা বানাতে আপনাদের কিন্তু কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট হলো যে আপনাদেরকে কিন্তু কাঁচের জার ইউজ করতে হবে বা কাঁচের বোতল ইউজ করতে হবে। সেকেন্ড হলো যে কোনো ফলে কিন্তু খোসা ছাড়ানো যাবে না, আর আপনি একবার যেই ফলটা ইউজ করবেন সেটা কিন্তু আর সেকেন্ডবার ইউজ করা যাবে না। ডিটক্স ওয়াটার বানাতে আপনি যেই জলটা ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই ফিল্টার্ড ওয়াটার হতে হবে। নেক্সট আমি আপনাদেরকে বলে দিচ্ছি ডিটক্স ওয়াটারের কিছু সুবিধা। ডিটক্স ওয়াটার কিন্তু আপনার শরীর থেকে টক্সিন বা আপনার শরীরের মধ্যে যা বিষাক্ত কিছু রয়েছে সেইগুলোকে বের করে আপনাকে একদম সুস্থ রাখে। আর ওজন কমাতেও ডিটক্স ওয়াটার আমাদের হেল্প করে। শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ বার করতে সাহায্য করে, শরীরের পিএইচ ব্যালেন্স রক্ষা করে, হজম ক্ষমতা বাড়ায়, মুড ঠিক রাখতে সাহায্য করে, আমাদের ইমিউনিটি বাড়ায়, আর এনার্জি বাড়াতেও কিন্তু সাহায্য করে। ডিটক্স ওয়াটার বানিয়ে নিয়েছেন মানে আপনি যে গোটা ফল খাওয়া একদমই ছেড়ে দেবেন সেটা কিন্তু নয়। গোটা ফল কিন্তু অবশ্যই খাবেন, তার সঙ্গে কিন্তু আপনি ডিটক্স ওয়াটার খেতে পারেন। তো আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট একটি ব্লগে। টিল দেন, বাই।